যদি মনে থাকে 1996 সালের কোন একটি সময় এই বিল্ডিং এর থেকে মাত্র 100 মিটার দূরে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তাগণ বেরিয়ে দাঁড়িয়ে একটা মঞ্চ করেছিলেন সেই মঞ্চের নাম ছিল জনতার মঞ্চ কাজটা কি বাংলাদেশ সংবিধান কর্তৃক অনুমোদিত ছিল তাহলে সেই সময় ওই কাজটিকে সমর্থন যারা দিয়েছিলেন তারাও তো একটি উদার গণতান্ত্রিক দল ছিলেন অর্থাৎ কিনা সাকসেস ইংরেজিতে বলে বিগেস্ট সাকসেস সাকসেস হ্যাজ মেনি ফাদার্স ফেইলিয়ার হ্যাজ নো ফাদার ব্যর্থতার কোনো দায়িত্ব কেউ গ্রহণ করে না কিন্তু সাফল্যের দায়িত্বের জন্য সবাই কারাকারি করে আমি আরেকটি সঙ্গে মিলাই দেই মেহরবানি করে খেয়াল করুন 1996 সালের মে মাসের 20 তারিখ তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি মহোদয়ের মধ্যে সংঘর্ষ হয়েছিল তার পরিণতিতে সেনাবাহিনী প্রধান সহ 14-15 জন গ্রেপ্তার হয়েছিলেন 10-12 জন গ্রেপ্তার হয়েছিলেন 10-12 জন এবং চূড়ান্ত পর্যায়ে 25 দিন পর 15 জন চাকুরি থেকে বাধ্যতামূলকভাবে অবসর পেয়েছিলেন আমি তার মধ্যে একজন যিনি অবসর পেয়েছিলাম আমি ভুল ছিলাম আমি জানতাম পদক্ষেপটি ভুল এটাও জানতাম এটা রাজনৈতিকভাবে উস্কানিতে আছে কিন্তু একমাত্র মুক্তিযোদ্ধা নাসিমের সঙ্গে 9 মাসের সম্পর্ক চাকরি জীবনের 20 বছর সম্পর্কের বাইরে আমি যেতে পারি নাই অভিযোগ 96 এর মে মাসের ঘটনাটি রাজনৈতিকভাবে উস্কানি দেওয়া হয়েছিল যদি সফল হতো তাহলে এটার দাবিদার অনেক হয়ে যেত আজকে বিফল এর কোনো দাবিদার নাই আমি কথাটা এই জন্য বলছি আমি রাজনৈতিক ছাত্র রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না কিন্তু বাস্তবতা হইল উই হ্যাভ টু ফাইন্ড আউট ওয়েজ অ্যান্ড মিনস রাস্তা একটা বের করতে হবে কেমনে সাফল্য অর্জন করা যায় এটি হলো ফাইনাল কথা ছোট ভাই নুরুল হক নূরের ভাষায় এবং অনেক সবারই ভাষায় এই সরকারকে হটাইতে হবে একটু গভীরভাবে চিন্তা করেন তো এই সরকারকে হটানোর পর কি চেয়ারটা খালি থাকবে চেয়ারটা তো রাখতে হবে যেমন এই সরকার ভোটারবিহীন সরকার কেউ কি বলতে পারতেছে বাংলাদেশের সরকার নাই বিশ্ব কি বলছে বাংলাদেশের সরকার নাই এই সরকারের থেকে তো রিলিফ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি দরিদ্র নন পার্টি সবাই তো নিচ্ছে কারণ দেশ তো সরকারবিহীন চলতে পারতেছে না যেহেতু আমরা বিকল্প কিছু দিতে পারি নাই এই সরকারই সরকার তাহলে এই সরকারের পতন চাচ্ছি এর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রশ্ন আছে কি নাই মাহমুদুর রহমান মান্না ভাইও কথাটি তুলতে চেয়ে তুললেন বলে আমি মনে করি যে আমাদেরকে এই আস্থাটা জনগণের সামনে দিতে হবে যে এদের যেমন কি চাই পতন অপসারণ চাই তার বিকল্প আমি এই ভালোটা দিতে পারবো একটু চিন্তা করে দেখেন সকল পেশাজীবী মহলে একটি জেনারেশন প্রজন্ম তৈরি হয়েছে তাকে আমরা বলতে পারি আওয়ামী প্রজন্ম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জিয়াউর রহমানের বিরুদ্ধে যত অপপ্রচার করছেন এই দেশেরই মাননীয় প্রধানমন্ত্রী সেটা 27টা টেলিভিশন বিশ্বব্যাপী সকল সংবাদ সংস্থা সবাই প্রচার করছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য কি 27টা টেলিভিশন প্রচার করবে 4.5 মিনিট সময় কি দিবে দিবে না অর্থাৎ অনেক পরিকল্পনা করে ধীরে ধীরে এই পর্যায়ে সমাজ থেকে নিয়ে আসা হয়েছে তাই একটিমাত্র ভোট এই দেশকে রক্ষা করবে না একটিমাত্র ইলেকশন সমাধান নয় যতক্ষণ পর্যন্ত সেই ইলেকশনটি সত্যিকারভাবে না হচ্ছে আমাকে ভোটার লিস্ট আবার চেক করতে হবে 1.5 কোটি ভোটার বানানো একবার অভিযোগ দিয়েছিল বিএনপি বানাইছে এখন আমাকে দেখতে হবে যে 2.5 কোটি ভোটার নতুন যোগ হয়েছে কি না যারা ভুয়া এবং নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে তা নাহলে আপনার এই নির্বাচনটা হবে না আমরা এখন নেতৃত্বের সংকটে আছি কারণ আমাদের নেত্রী বন্দী ভারপ্রাপ্ত নেতা বিদেশে আটকানো তাহলে এই যে একটি ক্রাইসিস এটাও তো একদিনে আসে নাই সেনাবাহিনীর নিয়ম মোতাবেক বলি বা আলেম ওলামাদের নিয়ম মোতাবেক বলি আপনারা স্বীকার করবেন বা নুরু ভাইয়ের নিয়ম মোতাবেক বলি নেতাকে বাঁচানোর জন্যে সবাই ঘিরে রাখে ওহুদের যুদ্ধে যখন
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হচ্ছিলেন, তাকে বেষ্টনী করে ফেলেছিলেন সাহাবীগণ। একজন সাহাবীর 13টি তীর তার পিঠে ছিল, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন। আমাদের নেত্রীকে সরানোর জন্যে ষড়যন্ত্রটি আজকে থেকে 20 থেকে 22 বছর আগে শুরু হয়েছে। আমরা কি যথেষ্ট গুরুত্বের সঙ্গে সেটা খেয়াল করেছি?